রংপুর অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে আমি মামুন আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আপনাদের দয়ে আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শশার বীজটা আপনার সঠিকভাবে জমিতে রোপণ করার পরে ঠিকভাবে জার্মিনেশন হচ্ছে কি না, ঠিকভাবে গজাচ্ছে কি না, এবং যদি না গজায় তাহলে কি করবেন, এবং যদি সঠিকভাবে বীজটা আপনি অঙ্কুরোদ্গম করতে না পারেন তাহলে কিন্তু ওখান থেকে ভালো একটা বেনিফিট আশা করতে পারবেন না। তো যেহেতু আমরা বিভিন্ন ধরনের বীজগুলো নিয়ে কাজ করি, তো এই বীজগুলো থেকে কখন কিভাবে কিভাবে আমরা জার্মিনেশন করি আর সেটা আমরা কিছুটা জানি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এবং জানার মাঝে অনেক গ্যাপ থেকে যায়। তো এই কারণে আজকে ভিডিওটা করা। যদি আপনারা শশার বীজ শশা লাগানোর যদি মনস্থ করে থাকেন তাহলে এই শশা বীজ থেকে কিভাবে চারা উঠবে এবং জমিতে দেওয়ার পরে চারা ঠিকভাবে গজাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় একটি প্লট আছে শশার। তো এখানে মোটামুটি আমরা অ্যাগ্রোওয়ানের যে সাবিরা শশা এবং বিভিন্ন ধরনের যে শশাগুলো আছে তুষারা, তারপরে হলো ছামরিন, তো এই শশাগুলো নিয়ে কাজ করি। তো আজকে যদি আপনার জমিতে যদি সঠিকভাবে বীজটা অঙ্কুরিত না হয় বা অঙ্কুরোদ্গম না হয় বা যদি না গজায় থাকে তাহলে আপনি কি করবেন। এই যে আমার দেখেন এখানে প্রত্যেকটা মাদাতেই দুইটা করে বীজ দেওয়া আছে। তো আল্লাহর রহমতে সম্পূর্ণ বীজগুলাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গজায় উঠছে। তো এই প্রত্যেকটা বীজে যেন গজায় ওঠে সেই জন্য আপনারা কি করবেন, এবং যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বীজগুলো সঠিকভাবে গজাচ্ছে না, কোথাও গজাচ্ছে আবার কোথাও গজাচ্ছে না, তো এই মুহূর্তে আপনি কি করবেন। তো এই করণীয় হচ্ছে প্রথমে আপনাদেরকে একটা ভালো জাতের একটা ভালো কোম্পানি থেকে বীজ নিতে হবে। তো এই বীজগুলো আপনারা আমাদের রংপুর অ্যাগ্রোওয়ান থেকে ভালো জাতের বীজ পাবেন, সব কিছু করলা শশা সব কিছুই বীজ পাবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হলো প্যাকেট খুলে প্যাকেটে যে বীজগুলো থাকবে এগুলা কমপক্ষে যদি ভালো তাপমাত্রা থাকে তাহলে কমপক্ষে মিনিমাম 20-30 মিনিট এগুলো আপনারা রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পরে আপনারা বীজটা কমপক্ষে আধা ঘন্টা একটু ঠান্ডা করে রাখবেন। ঠান্ডা করে নেওয়ার পরে আপনারা যেহেতু প্যাকেটের মধ্যে বীজগুলো থাকে এই জন্য সুপ্ত অবস্থা ভাঙতে প্যাকেটের বীজগুলো পানিতে ভিজায় রাখবেন। কতক্ষণ ভিজায় রাখবেন এটার ওপর একটা আছে। বীজগুলো ভেজানোর পরে আপনারা বেশিক্ষণ বীজগুলো ভেজার দরকার নাই, আপনারা মোটামুটি 3-4 ঘন্টা ভেজালেই হবে। অনেকে কি করে ওই সন্ধ্যার সময় দিয়ে সারা রাত 8-9 ঘন্টা 10 ঘন্টা এরকম থাকে, তো এত ভেজালে আবার বীজের পচে গিয়ে বীজটা নষ্ট হয়ে যেতে পারে, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। তো বীজটা সাধারণত আমরা 3-4 ঘন্টা ভেজাবো, তাতে এর সুপ্ত অবস্থা ভেঙে যাবে এবং সঠিকভাবে বীজ অঙ্কুরিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। তো এরপরে আমরা বীজগুলো তুলে একটা ভেজা ন্যাকড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে ওখান থেকে একটা গরমের মধ্যে যদি রাখি একটু তাপমাত্রা তাহলে বীজগুলো মোটামুটি ওখানে মুখ ফেটে অঙ্কুরিত হওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো এই ধরনের বীজগুলো আমরা যদি জমিতে লাগাই তাহলে আর কোনো সমস্যা হবে না। তো দর্শক তো এই বীজগুলো জমিতে লাগার পরেও যদি আপনার কোনো সমস্যা থাকে, যদি আপনি জমিতে চাষবাসের আগে বা জমিতে বীজ মালচিং করার আগে যদি পানি না দিয়ে থাকেন তাহলে ওখানে একটা সমস্যা দেখা দিতে পারে। তো পানিটাকে আপনার শিওর করতে হবে, কারণ যদি জমিতে রস না থাকে, রসের অভাব থাকে, সেক্ষেত্রেও কিন্তু চারাগুলো সঠিকভাবে গজাবে না। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, জমিতে চাষ দেওয়ার আগে সার দেওয়ার আগে আমরা যদি একটু জমিটা ভিজায় নেই ভালো করে তাহলে কিন্তু 5-6 দিন পর যখন জমিটা জো আসবে অর্থাৎ জমিটা একটু শুকিয়ে যাবে তখন যদি আমরা চাষ দেই তাহলে পরবর্তীতে যে বীজটা থেকে চারা গজাবে এটার সমস্যা হবে না। তো সুতরাং যদি আমরা আগেই ভাগেই যদি জমিটাকে রস করে নেই তাহলে পরবর্তীতে চারা ঠিকভাবে গজায় উঠবে, এই জিনিসটা আমরা বিশেষভাবে খেয়াল করব। সাধারণত আমরা কি করি, তাড়াহুড়া করে বেড় জমি চাষ দিয়ে সার দিয়ে বীজ রোপণ করি, তখন এই রস না থাকার ফলেও কিন্তু বীজটা গজায় না। তো যেহেতু আমরা বীজ লাগায় ফেলছি জমিতে, তো এই মুহূর্তে তো কি করতে হবে, এই মুহূর্তে আমরা কি করতে পারি, যদি আপনার বীজ চারাটা সঠিকভাবে না গজায় তখন আপনারা জমিতে পানি দেবেন, যদি রসের অভাব থাকে
তাহলে পানি দিবেন, পানিটা এমন ভাবে যাতে দিবেন যাতে কমও না হয় আবার বেশিও না হয়, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনারা সব সময় একটু সচেতন থাকবেন। যদি একটা প্লটের মধ্যে যদি বীজগুলো সঠিকভাবে অঙ্কুরিত না হয় তাহলে কিন্তু আপনার পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যাবে, তখন আবার এই বীজ কেনার ঝামেলা, আবার বীজ জমিতে রোপণ করা, এগুলো ঝামেলা হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনি পরবর্তীতে ওখান থেকে ভালো একটা মুনাফা পাবেন, ভালো একটা ইয়া করতে পারবেন। তো ধন্যবাদ দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং লাইক এবং শেয়ার দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।